চলমান বিশ্বকাপের কথা চিন্তা করলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচটি খুব বেশি গুরুত্ব বহন করছে না, কিন্তু টাইগারদের সামনে রয়েছে একটি সুযোগ। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশ দলের সামনে যে শেষ সুযোগটুকু রয়েছে সেটি বাঁচিয়ে রাখতে হলে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে জিততে হবে টাইগারদের। টানা ৬ হারে বাংলাদেশ দল এরই মধ্যে চলে গেছে খাদের কিনারায়। তবে বেশ কিছু সমীকরণ মিললে এখনও হাতে বাকি থাকা দুই ম্যাচে জিতলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে সাকিব বাহিনী। তাই লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আগামী 6 নভেম্বর দিল্লির অরুণ জেটলিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। সেই ম্যাচটি মাঠে গড়াতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দিল্লির অসুস্থ পরিবেশের কারণে এর আগেও বহু ক্রিকেট ম্যাচ বাতিল হয়েছিল। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচও সেই দিকে এগিয়ে যাচ্ছে। দিল্লিতে পৌঁছানোর পর বাংলাদেশ দলের 3 সেশন অনুশীলন করার কথা ছিল, যার 3টির 1টিও করতে পারেনি বাংলাদেশ। শুক্রবার সন্ধে 6টা থেকে 9টা পর্যন্ত বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন ছিল, কিন্তু দিল্লির ভারী আবহাওয়া দূষণের মাত্রা প্রকট হওয়ায় স্বাভাবিকভাবে যেখানে হাঁটাচলা করাই দেয় সেখানে অনুশীলন বেশ কঠিন ব্যাপার। মাস্ক ছাড়া রাস্তায় বেরই হতে পারছে না কেউ। এর মধ্যেই বাংলাদেশ দলের অনুশীলন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাই প্রথম অনুশীলন সেশন বাতিল করা হয়েছে। হাতে বাকি থাকা 2 অনুশীলন সেশন করতে পারবে কিনা টাইগাররা সেটা নিয়েও রয়েছে শঙ্কা। আগামী 6 নভেম্বর বাংলাদেশ সময় বেলা 2:23 দিল্লির অরুণ জেটলিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি। দূষণের কারণে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই ম্যাচটি বাতিল হতে পারে। দূষণের মাত্রা এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে দিল্লিতে, যেটিতে শ্বাসকষ্টতে ভুগতে পারে ক্রিকেটাররা। তাই ক্রিকেটাররা যদি মাঠেই নামতে না পারে তাহলে ম্যাচ কিভাবে হবে? যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই কিংবা আইসিসির পক্ষ থেকে অফিসিয়ালি এই ম্যাচ নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।